তৈরি করব পনির ভুজি, লুচি রুটি, পরোটা সব কিছুর সাথে। এটি ভীষণই ভালো লাগবে আর একদম 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। রেসিপিটি দেখুন আর আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল অন স্পেশাল কিচেন। তাহলে চলুন তৈরি করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে প্রথমেই দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল, সাথেই দেব 1 চামচ বাটার। এবারে তেল আর বাটারটা মেল্ট হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচো। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিলাম। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতেই দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো। লঙ্কা আর পেঁয়াজটা একসাথে ভাজবো। দু মিনিট ভাজার পরেই পেঁয়াজটা সফট হয়ে গেছে। দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটির কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য আমি পেঁয়াজের সাথে একটু নেড়ে নেব। দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নেব। আদা রসুনটাকে আমি আবারও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। দেব 1টা টমেটো ছোট করে কুচিয়ে রাখা, সাথেই দিচ্ছি ক্যাপসিকাম। দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবারে ভালো করে ভাজব। টমেটোটা খুব গলাবো না, এরকম গোটা গোটাই থাকবে। তিন চার মিনিট ভেজে নেওয়ার পর সমস্ত সবজিগুলো সফট হয়ে এসছে। এবারে দেব পনির। এবারে পনিরটাকে সবজির সাথে একটু নাড়ব। পনিরটাকে আমি খুব বেশি ভেঙে দিইনি, একটু গোটা গোটা রেখেছি। দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজির সাথে পনিরটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন এটা পুরো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে এইভাবে ম্যাশ করে নেব। ভীষণ চটপট তৈরি হয়ে যায় আর খেতে ভীষণই টেস্টি। দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে ভালোভাবে মিক্স করব। নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পনির ভুজি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।